255,677 কোটি। আর 2021-22 এর মধ্যে এটা হয়েছে 3,08,727 কোটি, প্রায় 20.70% ইনক্রিজ হয়েছে। আমি প্রথমেই আপনাদের একটা কথা বলি যে সেন্ট্রাল ডিভলিউশন অ্যান্ড গ্রান্টস ওয়েস্ট বেঙ্গলে, এটা ছিল ডিভলিউশন অফ সেন্ট্রাল ট্যাক্সেস অফ ফর ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ₹58,962.55 crore ইউনিয়ন বাজেটে, যেটা 2021-22। কিন্তু অ্যাকচুয়াল বাজেট যেটা আমরা পেয়েছি, রিসিভ করেছি ডিভলিউশন, সেটা হচ্ছে 44,737.1 crore, অর্থাৎ 14,225.54 crore রিডাকশন করে দেওয়া হয়েছে আমাদের, যেটা আমাদের প্রাপ্য তার থেকে। এটা বোঝাতে পারলাম? আর কথা ছিল বাজেটে, ছিল সেন্ট্রাল বাজেটে 58,952.55 crore টাকা 2021-22। আমরা সেখানে পেয়েছি 44,737.1 crore। তার মানে আমাদের কমিয়ে দেওয়া হয়েছে ডিভলিউশন 14,225.54 crore। এটা হচ্ছে, এটা আপনাদের আমি বললাম 2021-22-এর কথা। সিমিলারলি ইন 2019-20 অলসো দ্য স্টেট ডু নট রিসিভ ডিভলিউশন অ্যামাউন্ট অফ ₹11,000 crore। তাহলে 2021-22 হচ্ছে 14,000 crore টাকা কমে গেল, আর 2019-20-তে কমে গিয়েছিল 11,000 crore টাকা। আমাদের টাকা আমাদের দেওয়া হলো না। তাছাড়াও আমরা 33,314 crore টাকা আউটস্ট্যান্ডিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট উইথ রিগার্ড টু সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমস আউটস্ট্যান্ডিং আমরা এখনো পাব। 33,314 crore টাকা আউটস্ট্যান্ডিং পাবো, আর ডিভলিউশনে 2019-20-এ কমানো হয়েছে 11,000 crore টাকার উপর, আর 2021-22-এ 14,000 crore টাকার উপর। আর যদি 32,000 crore টাকাটাও যুক্ত করেন, যেটা আমাদের এই 33,314 crore, তাহলে কত হচ্ছে 14, 11, 25 + 33, খুচরো সংখ্যাগুলো বাদ দিল, 60,000 crore টাকা থেকে আমরা বঞ্চিত। এটা খুব দুর্ভাগ্য। এর মধ্যে আমরা সুপার সাইক্লোন আমফান ফেস করেছি, ড্যামেজ হয়েছে প্রায় 1,02,442 crore টাকা ড্যামেজ রিপোর্টেড হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লেম করেছিলাম 35,018 crore টাকা, পেয়েছি ডিজাস্টার ফান্ড থেকে শুধু 2,250 crore টাকা, এটাও আমাদের টাকা আমরা পেয়েছি। ইয়াস যখন হলো, আমরা ডিমান্ড করেছিলাম 21,580 crore টাকা, কিন্তু আমরা পেলাম মাত্র 300 crore টাকা। আপনারা জানেন ঝাড়খণ্ড আর বেঙ্গলকে মিলিয়ে 500 crore টাকা দেওয়া হয়েছিল। এটা বাজেটের একটা বড় দিক। তার মধ্যে থেকে মনে রাখবেন, যদি কম্প্যারিজন করেন ইন্ডিয়ার সাথে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21 প্যারামিটার, 1 নম্বর জিডিপি অবলিক জিএসডিপি গ্রোথ, ইন্ডিয়া হচ্ছে -7.7%, ইন্ডিয়া হচ্ছে -7.7%, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে +1.2%। 2, ফিসকাল ডেফিসিট
as percent of GDP and GSDP. India hoche 9.3%, and amra hoche 3.86% fiscal deficit. Revenue deficit, again fiscal management, India 7.5%, amra kintu 2.54%. Debt GDP or GSDP ratio, central hoche 62.22 ar amader hoche 35.54. তার মানে বুঝতে পারছেন, কম্প্যারিজন যদি আমি করি তাহলে এটা ভালো করেই বুঝতে পারবেন যে আমরা কোথায় এগিয়ে আর সেন্ট্রাল ইকোনমিটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এত বিরোধিতা সত্ত্বেও, এত বঞ্চনা সত্ত্বেও, এত ডিপ্রাইভ করা সত্ত্বেও, এত আমাদের টাকা না দেওয়া সত্ত্বেও, আর এই বাজেটে দুটো জিনিস মনে রাখবেন, two important components of budget which are people centric, social service expenditure amra kintu 58.26% korechi ebong korchi, social side 58.26%, our agriculture and allied products activities 26.29%, অর্থাৎ 85% স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ইন দ্য বাজেট, আর্লিয়ার কল প্ল্যান এক্সপেন্ডিচার কনসিস্ট অফ সোশ্যাল সার্ভিস অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, টোটালটাই আমরা কিন্তু সমাজ সংস্কারমূলক কাজে আমরা কিন্তু এটা করেছি। ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা এগ্রিকালচারাল সেক্টরে নিউ কৃষক বন্ধু স্কিমের জন্য 2,000 কোটি টাকা বেশি রেখেছি বাজেট প্রভিশন। আমরা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডুয়ারে রেশনের জন্য 1,200 কোটি টাকা বেশি রেখেছি বাজেট প্রভিশন। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ফর ফ্রি রেশন 1,400 কোটি টাকা। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে স্বাস্থ্যসাথী প্রায় 2,000 কোটি টাকা, 1,970 কোটি টাকা। কোভিড-19 ম্যানেজমেন্ট 1,830 ক্রোর্স, 1,830 কোটি টাকা।